এটা দেখলাম গো আমি ঝলক লাগলো সৌকো সাতাশ মানর উফরোর পরি মাটিতে কি লালাম লো লাল। অপু ভাইয়ের এই ভিডিওটি তার ফ্যানরা এডিট করে রিয়াজ আলীর সাথে। অনেকেই বলছে রিয়াজ আলীর সাথে মিল আছে, আবার অনেকেই বলছে একটুও মিল নেই। এবং কি রিয়াজ আলীর সাথে তুলনা করাতে অনেকে গালাগালি করে। আসলে কে বেস্ট, অপু ভাই নাকি রিয়াজ আলী? এই ভিডিওতে তা প্রমাণ সহ তুলে ধরা হবে। তো এদিকে অপু ভাইয়ের টিকটক আইডিতে শুধু ডান্সের ভিডিও, এবং অপু ভাই গান দিয়ে ভিডিও বানাচ্ছে। এবং কি তার ফ্যানরা খেপে গেলেন, তাদের প্রশ্ন তিনি কি শুধু ডান্সের ভিডিও বানাবে আর কি ভয়েস দিয়ে ভিডিও বানাবে, না তাও বলে দিব এই ভিডিওতে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক কিছু জানতে চলেছেন, এজন্যই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথম জেনে আসি অপু ভাইয়ের সাথে শুধু খারাপই হয় তা নিয়ে অপু ভাই কি বললো, চলুন শুনে আসি। আমি আমার বয়স কিন্তু এত বেশি হয় নাই, বাট আমি এই বয়সে অনেক কিছু অনেক সমস্যার সমাধান করা লাগছে আমার, বাট আমার এক সামনে আরও অনেক সমস্যা হয়তো হতে পারে, বাট আমার সমস্যার সমাধান করতে হবে আমার সব কিছু। আসলে আগেও তার সাথে এরকম হয়েছে, আমরা সবাই জানি তিনি অনেক কষ্ট ও অনেক কিছু উপভোগ করার পর এত দূর আসতে সক্ষম হয়েছে। তো অপু ভাই এখন বর্তমানে যেসব ভিডিও টিকটকে আপলোড দিয়েছে প্রায় সব ভিডিও এখন ভাইরাল হচ্ছে। তো এখন বর্তমানে তার টিকটক আইডিতে যে ডান্সের ভিডিও রয়েছে সেটা দেখে কেউ খুশি না। তার ভিডিও কমেন্টে গেলেই দেখা যাবে এইসব নাচানাচির ভিডিও বন্ধ করে ভয়েস ভিডিও করো, আবার কেউ লেখছে ভাই এইসব ভিডিও ভালো লাগে না ভয়েস ভিডিও শুরু করো প্লিজ, এছাড়া আরও লেখছেন ভয়েস ভিডিও চাই প্লিজ। আসলে বন্ধুরা তার ভিডিও কমেন্টে গেলে এরকম কমেন্ট বেশি দেখা যায়। তিনি আগে ভয়েস দিয়ে ভিডিও বানাতো এবং প্রতিবাদমূলক কথা বলতো, যে কারণে মানুষ তাকে অনেক সাপোর্ট করতো। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলি। ভেবেছিলাম কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। এবং তার এইসব ভয়েসের ভিডিও আরো বেশি ভাইরাল হতো। তো এদিকে অপু ভাইয়ের ডান্সের ভিডিও দেখে তার ফ্যানরা এতটা খুশি না, তারা সবাই চায় অপু ভাই যেন আবারও প্রতিবাদমূলক কথা বলে। আসলে তার আগের ভয়েসের ভিডিওগুলো ও প্রতিবাদমূলক কথাগুলো অসাধারণ ছিল। আমাদের গল্পটা এরকম ছিল, গল্পটা দুজনের হলেও চোখ কিন্তু একজনের বিজে ছিল। আরে কাকে ভালোবাসবে তুমি, পাখিকে? আরে সে তো উড়ে যাবে। আরে কাকে ভালোবাসবে তুমি, ফুলকে? সেও তো ঝরে যাবে। আরে কাকে ভালোবাসবে তুমি, চাঁদকে? সেও তো ডুবে যাবে। আরে কাকে ভালোবাসবে তুমি, মানুষকে? সেও তো সময়ের সাথে বদলে যাবে। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, আর ভালোবাসো তাকে যে তার থেকেও বেশি তোমাকে ভালোবাসে। যে কারণে ওই কথাগুলো মানুষ অপু ভাইয়ের মুখ থেকে এখনো শুনতে চায়। তো আপনারা কি চান অপু ভাই আবারও প্রতিবাদমূলক ভিডিও বানিয়ে আমাদের উপহার দিক? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। তো এদিকে অপু ভাইয়ের ফ্যানরা এডিট করে রিয়াজ আলীর সাথে বসিয়েছে, তো এটা এখন ভাইরাল। এবং অনেকেই বলছে অপু ভাইয়ের সাথে মিল আছে, আবার অনেকেই বলছে অপু ভাইয়ের সাথে একদম মিল নেই। আসলে বন্ধুরা সত্যি বলতে কি তার সাথে কিছুটা মিল থাকলেও রিয়াজ আলী বস বসই থাকবে, কারণ যেখানে অপু ভাইয়ের টিকটকে ফলোয়ার 1.6 মিলিয়ন। আর ইউ রেডি বেবিস? আর সেখানে রিয়াজ আলীর টিকটকে ফলোয়ার 44 মিলিয়ন। মানে অপু ভাইয়ের মাত্র 16 লাখ আর রিয়াজ আলীর 4 কোটি 40 লাখ প্লাস। তাহলে কিভাবে তুলনা করা যায় রিয়াজ আলীর সাথে? এছাড়া অপু ভাই সমালোচনার মাধ্যমে বেশি জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু রিয়াজ আলী নিজের যোগ্যতার মাধ্যমে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছে। আসলে বন্ধুরা আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম অপু ভাই ও রিয়াজ আলীকে নিয়ে, যেখানে অনেকে খারাপ ভাষায় গালি দিয়েছে। আসলে অপু ভাই চেঞ্জ হওয়াতে কিছুটা রিয়াজ আলীর মতো লাগে, যে কারণে ওই ভিডিওটা বানানো হয়। এটা নিয়ে যারা কথা বলতেন বা খারাপ ভাষায় গালি দিয়েছেন তাদের হয়তো এই বিষয়টা এখন ক্লিয়ার। আর এই বিষয়ে যদি কিছু বলতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।